नमस्कार बंधुरा, अथेंटिक व्यंजनेर फूड टूर सीरीजे आज आमरा चले एसेछी त्रिपुराय। त्रिपुरार प्रधान खाबार हलो मई बोरक, तबे आमी ट्राइबल खाबार छेड़े एकटा बांगाली खाबार के बेछे नियेछी जेटार नाम हलो पाँचफोड़न तरकारी। चलुन देखे नेवा जाक एर रेसिपी। प्रथमेई कड़ाइते आमी 3 टेबिल चामच सर्षेर तेल दिये दिलाम। तेलटा गरम होले एर मध्ये दिए देव शुकनो लंका एवं काँचा लंका। एरपर दिए देव 1 टेबिल चामच पाँचफोड़न। पाँचफोड़न और लंका भाजार खूब सुंदर एकटा गंध बेरोबे। तखन एर मध्ये प्रथमेई आमी दिए दिच्छी केटे रखा आलू। पाँचफोड़न तरकारीते सीजन अनुजाई सब्जी व्यवहार करा हय। আমি এখানে 5 রকম সবজি ব্যবহার করেছি। আলুটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁপে এবং কুমড়ো। এবার আমাদের পেঁপে কুমড়ো আর আলুটা একটু ভেজে নিতে হবে। এই তরকারিতে পাঁচ ফোড়ন ছাড়া আর কোনো মশলার ব্যবহার হয় না। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙে এবং বেগুন। आलू पेपे कूमड़ो एकटू भाजा भाजा हो जावर पर ही झिंगे और बेगुनटा देवें, कारण एगुलो नरम है ताड़ाताड़ी गले जाबे। एबार आमी खूब भालो करे एगुलो भेजे नेब। भाजार समय एर मध्ये दिए दिलाम 1 चामच हलुद और 1 चामच नून। हाई फ्लेमे 4 থেকে 5 मिनट सब्जीगुलो आमी भेजे निच्छी। सब्जी जतो भालो करे भाजा हय সেই তরকারির টেস্ট কিন্তু ততটাই ভালো হয়। দেখুন সবজিগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার সবজি সিদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি দুধ। এখানে কিন্তু জলের কোনো ব্যবহার নেই। দুধ আর পাঁচ ফোড়ন মিলে এই তরকারির স্বাদ হয় অসাধারণ। এরপর গ্যাসের ফ্লেম কমিয়ে আমি চাপা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম। আমাদের পাঁচ ফোড়ন তরকারি কিন্তু প্রায় রেডি। সবজি খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম, আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। এরপর হাই ফ্লেমে একটু কষিয়ে তরকারিটা আমাদের শুকনো করে নিতে হবে। এবার ওপর দিয়ে কিছু ফ্রেশ ধনে পাতা ছড়িয়ে দিলাম। রেডি হয়ে গেল ত্রিপুরার বিশেষ একটি খাবার, পাঁচফোড়ন তরকারি। তাহলে এই পাঁচফোড়ন তরকারি ট্রাই করে আমাকে ফিডব্যাক দিতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।